দেখো গতকাল রাতে হাওড়ার অন্তর্গত সুকান্তনগর আনন্দনগরে সেখানে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছে, আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে কোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসাও করা হয় এবং 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের হাওড়া জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল থেকেই ওই এলাকায় একটা গন্ডগোল শুরু হয়, ছোটদের একটা ঝামেলা নিয়ে প্রথমে শুরু হয়, সেটা পরে গিয়ে মিটমাট হয়ে যায় এবং ওই মিটমাট পরে আবার তর্ক বিতর্ক হয় এবং আজকে সকালে ক্লাবে বৈঠক করার কথা ছিল, কিন্তু গতকাল রাত্রে ওই এলাকায় বিজেপি কর্মীরা একটা পিকনিকের আয়োজন করা হয়, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করছিল, হঠাৎ যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ, প্রায় 50 তৃণমূল কংগ্রেস কর্মী লাঠি সোঁটা রড এবং গোজালি নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং এই হামলা চালানোর পর অতর্কিত হামলায় কমপক্ষে 10 জনের মতো বিজেপি কর্মী আহত হয়েছে এবং এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ এবং পুলিশ গিয়ে আহতদের নিয়ে আসে কোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে চিকিৎসা করা হয়। এই ঘটনায় লিলুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করা হচ্ছে, তাদের বক্তব্য যে বিজেপির এটা অন্তর্দ্বন্দ্বের ফল, কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পরিকল্পিতভাবেই তাদের হামলা করা হচ্ছে। যেহেতু ওই এলাকায় বিজেপির সংগঠন বাড়ছে সেই কারণেই কিন্তু তাদের ওপর এই হামলা বলে বিজেপির অভিযোগ, কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে। ধন্যবাদ কুশমিতা। রাজনৈতিক হিংসার অভিযোগ কিন্তু উঠছে উত্তর চব্বিশ পরগনা, সেদিকে নজর রাখবো। বিজেপি কর্মীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোদাই ঘোষপাড়া এলাকায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি খবর রয়েছে? দেখো সঙ্গীতা, গতকাল রাতে বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোদাই ঘোষপাড়া এলাকা, সেখানে বিজেপি কর্মী, তিনি দলীয় প্রচারে বাইরে বেরিয়েছিলেন, সেই সময় তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। তার স্ত্রীর অভিযোগ, সেই সময় তৃণমূল আসছিল দুষ্কৃতীরা তাদের বাড়িতে চড়াও হয় এবং বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে ভাঙচুর চালান, এমনকি যেহেতু তার স্বামী বিজেপি কেন করেন সেই অপরাধে স্ত্রীর ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে এবং তাকে বেধড়ক মারধর করা হয়। তারপর তারা পালিয়ে যায়। আতঙ্কিত অবস্থায় ওই মহিলা নিউ ব্যারাকপুর থানায় আসেন, এসে পুলিশের কাছে গোটা বিষয়টি অভিযোগ জানান যে তার স্বামী বিজেপি করে এবং সেই অপরাধে তাকে মারধর করা হয়েছে, বাড়িতে একা পেয়ে এবং তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে ভাঙচুর চালানো হয়েছে। এই মর্মে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করে। তারপর তৃণমূল সমর্থকরাও নিউ ব্যারাকপুর থানায় যায় এবং একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে বিজেপি করার অপরাধে ওই মহিলাকে মারধর করা হয়েছে এবং তার গাড়িটিতে ভাঙচুর চালানো হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে বিলকান্দা 1 নম্বর অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন বাবু জানান যে ওই এলাকায় কোন রকম বিজেপি তৃণমূলের মধ্যে কোনো গন্ডগোল নেই, ঘটনার সঙ্গে কোনো রাজনীতির কোনো যোগ নেই। এই ঘটনায় যেহেতু ওই বিজেপি কর্মীর সঙ্গে তার গাড়ির চালকের একটা গন্ডগোল ছিল, সেই গন্ডগোলের দেরি তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, এর সঙ্গে কোনো রাজনীতি নেই বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ সমীরণ।